हेलो बंधुगण, कल के 25 मार्च शनिवार दिन एखे व्हाइट फिल्ड जो मेट्रो स्टेशन तर उद्बोधन आता उद्बोधन करते आसान पीएम मोदी जी। कल के 11:00 समय सम्भवतः उन्नी एखे आसबें और मेट्रो स्टेशन उद्बोधन करबें और ये जुड़े देवे व्हाइट फिल्ड सह एकदम केयरपुरम अब्दि और केयरपुरम थे लाइन चले जा बैपन्नाहाली अब्दि। तो एखे बस तोड़जोड़ चलते, चारिदिगे भलोक सजाना हो এবং এখানেই সামনে কোথাও উনি হেলিপ্যাড করা হয়েছে, ওখানে উনি নামবেন। তো সিকিউরিটি খুব টাইট। তো কাল থেকে এই যে হোপপাম থেকে খোসকোড়ে যে রোড সেটা কাল বন্ধ থাকবে এবং অন্যদিকেও ট্রাফিক ডাইভার্ট করা হবে। তো একদম আলোয় আলোময় হয়ে সেজে উঠে চারদিকটা। তো আজকে দেখে নিচ্ছি, কারণ কালকে যাই না, কালকে ঢুকতে দেবে কিনা এখানে। এবং কালকে হয়তো সাধারণ মানুষের প্রথম দিকটা আসা অ্যালাউড নয়, পরের দিকে সিকিউরিটি রিজনের জন্য। পরে যখন উনি চলে যাবেন তারপরে সবাই আসতে পারে। এবং এখন এই ট্রেনটা মানে কেয়ারপুরম পেরিয়ে যাবে না, কারণ কেয়ারপুরমের থেকে যে বৈপন্নালী লাইনটা সেটা এখনও জোড়া হয়নি। তো এখন রান হিসেবে চলবে এটা কাড়ুগড়ি মেট্রো স্টেশন থেকে হয়তো ফিনিক্স মল অব্দি বা কোথাও একটা। তো চলুন আপনাদের বাকি জায়গাটা দেখাই। প্রচুর মানুষ সেটা দেখতে এসেছেন এবং ভিড় করেছেন এখানে, সবার মধ্যেই প্রচণ্ড এক্সাইটমেন্ট। তো রাতের আলোয় আলোকিত হয়ে খুব সুন্দর লাগছে জায়গাটা। তো এখানে সামনে কাড়ুগড়িতে অনেকেই বাঙালি লোক থাকেন, তারা এখানে ডাক্তার দেখাতে আসেন সত্যসাই হাসপাতালে। তাদের পক্ষেও খুব সুবিধা হলো, কারণ এই মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট তারা সত্যসাইয়ের সামনে গিয়ে নামতে পারবেন। সত্যসাই যেটা মানে মেডিকেল কলেজ, তার সামনেই একদম মেট্রো স্টেশন রয়েছে একটা, তাই তাদের যাতায়াতের জন্য খুব সুবিধা হলো। তো এটা একটা বড় অবদান। কদিন আগেই ব্যাঙ্গালোর থেকে মাইসোর হাইওয়ে যেটা এক্সপ্রেসওয়ে সেটাও পিএম মোদী উদ্বোধন করে গেছেন। তো যাই হোক, ব্যাঙ্গালোরের পক্ষে এগুলো বড় পাওনা, একের পর এক নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার। কারণ ব্যাঙ্গালোরের ট্রাফিক সম্বন্ধে অনেকেই বলেন যে খুব বাজে ট্রাফিক ব্যবস্থা, সেক্ষেত্রে মেট্রো একটা অবশ্যই বড় অ্যাডিশন আমি বলতে পারি। এতে মানুষের যাতায়াত করা খুব সুবিধা হবে এবং যতগুলো আইটি পার্ক এবং এরিয়া আছে সেগুলো মেট্রো যেহেতু কভার করছে, তাই মানুষের খুব সুবিধা হবে যাতায়াতের। রাস্তায় নর্মাল যে পাবলিকের যে গাড়ি সেটা কমবে এবং তাতে করে ট্রাফিক ব্যবস্থাটা অনেকটাই সুধরবে। তো চলুন, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে যেহেতু আসতে পারবো না, তাই আজকে রাত্রে এসে এই ভিডিওটা করে নিয়ে গেলাম। তো আশা করি আপনারা কালকে খবরে এটা দেখতে পাবেন। যাই হোক, তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের একটা ভিডিও দেখা হচ্ছে। বাই বাই।